فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وعليكم السلام ورحمة الله وبركاته. ভাই, আপনার প্রশ্ন যে আপনি নিজ পরিবার পরিজনকে নিয়ে এমন কোনো দেশে ঘুরতে যেতে পারেন কিনা যেখানে মুসলিমদের সংখ্যা কম বা অমুসলিম দেশ, অবশ্যই ভাই যেতে পারেন যদি আপনার অর্থ থাকে এবং সুসংরক্ষিত আপনি বোধ করেন। আপনি যে পরিবার পরিজনকে নিয়ে যাবেন সেখানে যদি সংরক্ষিত বোধ করেন, যেখানে গিয়েলে আমরা মুসলিম হিসাবে আমাদের উপরে কোনো অত্যাচার হবে না, আমার পরিবার পরিজনকে যে নিয়ে যাব তাদেরকে আমরা শরীয়তি হিসাবে পরিচালনা করতে পারবো এবং শরীয়ত বিরোধী কোনো কাজে আমরা জড়িয়ে যাব না, এই আশঙ্কা থেকেও যদি মুক্ত থাকেন তাহলে আপনি ভ্রমণ করতে পারেন। পৃথিবীর বিভিন্ন জায়গায় ভ্রমণের মাধ্যমে আল্লাহ সুবহান তাআলার নিয়ামতকে আরও দর্শন করা হবে। আর আল্লাহ সুবহান তাআলা বলেছেন যে পৃথিবী তোমরা ঘুরে দেখো যে আমি আমার সাথে যারা বিরোধিতা করেছিল পূর্বের যে সমস্ত জাতি যারা আল্লাহ সুবহান তাআলাকে মানেনি, আমরা জানি যে হুদ আলাহ সাল্লামের আদ জাতি বা লুত আলাহ সাল্লামের জাতি এবং আরও অন্যান্য নবী এবং রসুলকে যে আল্লাহ সুবহান তাআলা প্রেরণ করেছিলেন, তারা যখন আল্লাহ সুবহান তাআলার বিরোধী করেছিল, নবীকে হত্যা করেছিল, নবীদেরকে মারেনি, বিভিন্ন জায়গায় বিভিন্ন আজাব আল্লাহ সুবহান তাআলা অবতীর্ণ করেছেন, যে তা আল্লাহ সুবহান তাআলা বলছেন যে পৃথিবীর দিকে একবার তাকিয়ে দেখো আল্লাহর সঙ্গে যারা বিরোধিতা করেছে তাদের অবস্থা কী হয়েছে। তাই ভ্রমণ করা অবশ্যই উচিত, তবে সেটা যদি সংরক্ষণ বোধ করেন তবে।